তোমার যারা ইন্টারের এক্সাম দিছেন এবং রেজাল্টও আসছে, অনেকের আবার খারাপ রেজাল্ট আসছে, তাদের জন্য কয়েকটা কথা আমি বলি। ভাই দেখুন, আপনাদের যাদের রেজাল্ট ভালো আসছে তাদের তো কংগ্রেচুলেশন, কিন্তু অনেকের আছে আবার যাদের রেজাল্ট একটু তুলনামূলক কম আসছে বা অনেক কম আসছে, তো ওদের আবার মন খারাপ অনেক যে ভাই উচ্চশিক্ষার জন্য ইন্ডিয়াতে চয়েস ছিল যে ইন্ডিয়াতে এখন আসতে পারবো কি না, স্কলারশিপ পাবো কি না। যেমন ভালো রেজাল্ট করলে 50% পর্যন্ত স্কলারশিপ থাকে, বা ধরুন যে আইসিএসসি এর এসআইএ অনেকের স্বপ্ন থাকে। তো খারাপ রেজাল্ট হলে তো ওভাবে যাওয়া যায় না। আসলে দেখুন, রেজাল্ট খারাপ বা ভালো মন্দ আপনাকে থামিয়ে রাখতে পারবে না, এটা আপনাকে বিচার করবে না, আপনার ব্যক্তিত্ব এটা দিয়ে বিচার হয় না, আসলে রেজাল্ট দিয়ে হয় না। আপনি যদি উচ্চশিক্ষার জন্য আসতে চান, সেটা যদি ইন্ডিয়া হয়, এই যে আপনার ভাই সর্বদা আপনাদের মোটিভেট করে এবং অনেক ভিডিও নিয়ে করি আমার এই যে আমার ইউটিউব চ্যানেলে, দেখুন রেজাল্ট যদি আপনাদের খারাপ হয়, অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ফ্ল্যাট 50% স্কলারশিপও পাওয়া যায়, এবং এরকমটা নয় যে আপনার রেজাল্ট খারাপ মানে আপনি ইন্ডিয়াতে আসতে পারবেন না। ভাই দেখুন, পাশ করলেও আসতে পারবেন, তবে কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনার এলিজিবিলিটি চেক করে ভালো একটু রেজাল্ট চায় ওটা চায় হচ্ছে স্কলারশিপের জন্য, এবং যদি আপনার এলিজিবল হয়ে যায় দেন কোনো ব্যাপার না। অনেক ইউনিভার্সিটি আছে যেখানে পাশ করলেও আপনাদের অ্যাডমিশন নেয়, ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতেও নেয়। সো ভেঙে পড়ার কোনো কারণ নেই। এখন আপনাদের করণীয় কী হবে দেখুন, পাসপোর্ট করে রাখুন, যদি না করা থাকে দেন আপনারা আসার জন্য ট্রাই করুন। বাকি কী কী ডকুমেন্টস লাগবে, ইন্টার মার্কশিট কপি, এসএসসির মার্কশিট কপি যদি ইন্টার পর আসেন, ডিপ্লোমার পর হলে ডিপ্লোমার মার্কশিট কপি, দেন সকল সেমিস্টার মার্কশিট কপি, এসএসসি মার্কশিট কপি, এবং একটা আইডেন্টি প্রুফ লাগবে, লাইক সেটা বার্থ সার্টিফিকেটও হতে পারে, এনআইডিও, অথবা পাসপোর্ট কপি, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেটা দিবেন। এগুলোর ডকুমেন্টস লাগবে। এবং ভর্তির জন্য কত টাকা লাগবে, দেখুন 10,000 রুপি থেকে শুরু করে 40-50,000 রুপি পর্যন্ত লাগে, ডিপেন্ড করে ইউনিভার্সিটি। এটা ডিপেন্ড করবে যে কোন স্টেটে আসতেছেন, কোন ইউনিভার্সিটিতে আসতেছেন, এবং প্রথম সেমিস্টারে ফিজটাও রাখবেন সাথে, দেন একদম কমপ্লিটলি প্রথম 6 মাস বা 1 বছরের ফিজ রাখলে টোটাল প্রথমটাই কমপ্লিট। দেখুন এই যে বললাম, ভেঙে পড়ার কোনো কিছু নেই, সাহস রাখুন, কনফিডেন্স রাখুন। রেজাল্ট খারাপ হয়েছে কী সার্ভাইভ, স্বপ্ন দেখা ছাড়বেন না কখনো, এটাই আপনাদের ফিউচার, এবং ফিউচারে নিয়ে যাবে আপনাদের স্বপ্ন পূরণ করবে। আজকে রেজাল্ট খারাপ হয়েছে কালকে ভালো করবেন, কোনো সমস্যা নেই, রেজাল্ট দিয়ে কোনো কিছু বিচার হয় না, কারণ অনেক বড় বড় বিজনেসম্যান তাদের ফেলিয়ারের কাহিনিগুলো তো আপনারা জানেন, সো এটা নিয়ে ভেঙে পড়ার কোনো কারণই হয় না। ওকে, তো আজকে এতটুকুই আপনাদের জন্য, মোটিভেট করার জন্য, এবং আরও কিছু জানার জন্য আমার চ্যানেলটা ভিজিট করুন, আমার ফেসবুক পেজ আছে সেখানে লাইক এবং ফলো করুন আমাকে, এবং গ্রুপ আছে সেখানেও অ্যাড হতে পারেন, উচ্চশিক্ষা নিয়ে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। ওকে।